কুড়িগ্রামে ধলার বুকে আগামভাবে আলু চাষ করেছেন কৃষকরা। ফলনও ভালো হয়েছে। সপ্তাহ দুয়েক পরে আলু ঘরে তুলতে পারবেন চাষিরা। তারা বলছেন, এবছর জমি পরিচর্যা, সার ও কীটনাশকের মূল্য বৃদ্ধির কারণে গুনতে হয়েছে দ্বিগুণ অর্থ। এরপরও ভালো দাম পাওয়ার প্রত্যাশা তাদের। হুমায়ুন কবির সূর্যর পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। বর্ষাকালের পর এখন ধরলার বুকে জেগে উঠেছে ধুধু বালু জ্বর। প্রতিবছরের মতো এবারও আগাম আলু চাষের প্রতি ঝুঁকে পড়েছেন নদীপাড়ের শত শত কৃষক। আগাম আলু চাষ করে লাভবান হবেন এই আশা নিয়ে নাওয়া খাওয়া ভুলে দিন রাত মাঠে পরিশ্রম করে চলছেন কৃষকরা। বলছেন, তেল সার সহ কীটনাশকের মূল্য বৃদ্ধির কারণে কৃষকদের এবার বাড়তি খরচ গুনতে হচ্ছে। চাষিরা বলছেন, এবার ফলন ভালো হয়েছে, ন্যায্য দাম পেলে ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন তারা। ফলন ভালো হয়েছে, 20-25 দিন পর আবার উঠাবে। আমরা গত বছর যে আবাদ করছিলাম প্রায় 60-65 বা 70-এর ভিতরে, এখন দেখা যাবে যে লাখ পার হতেছে। মেলা বাড়ির মধ্যে আলু লাগাছি, প্রতিদিনে পানি নেওয়া লাগে, এখন তেল সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি। আলুর আবারটা গতবার খুব ভালো ছিল, এবারও ইনশাআল্লাহ আলু লাগাইছি, আলুর আবারটা ভালো আছে। আলু আবাদের লক্ষ্যমাত্রা পূরণে কৃষকদের সব ধরনের সহায়তা করা হচ্ছে বলে দাবি কৃষি বিভাগের। এই আলুটা আর কিছুদিনের মধ্যেই বাজারে আসবে এবং আশা করা যায় যে কৃষকরা অনেক লাভবান হবে। আমাদের সারের মজুদ পরিস্থিতি অত্যন্ত ভালো, গতবারের থেকে পর্যাপ্ত সার মজুদ আছে, কৃষকরা তাদের চাহিদা মতো সম্পূর্ণ সার পেয়ে যাবে এবং আমাদের যে লক্ষ্যমাত্রা এই লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আমি মনে করছি। চলতি মৌসুমে কুড়িগ্রাম জেলায় 7,000 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগাম চাষ হচ্ছে 500 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।